এই মাছগুলোই আমরা ধরে নিয়ে আসছি দুই দিন আগে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে, পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। আজ ধরতে যাচ্ছি রকোয়া বিচে। যাওয়ার পথে আমরা কিছু ফাস্ট ফুড কিনে নিলাম পপাইস থেকে, কিছু শিম আর কিছু কিনে নিলাম, আর কিছু ড্রিঙ্কস কিনে নিলাম। যাওয়ার পথে খেতে খেতে যাব। আর আমি নর্মালি বের হলে গাড়িতে কিছু না খেলে আমার সত্যি কথা ভালো লাগে না, সেজন্য যাওয়ার পথে কিছু কিনে নিয়ে তারপরে খেতে খেতে কথা বলতে বলতে আমরা যাচ্ছি। চলুন আজকে আমরা কি মাছ ধরবো জানি না, মাছ আদৌ পাই কিনা তাও জানি না। তারপরও একটু বিকালটা সুন্দর বিচের পারে কাটিয়ে আসলাম, সে ফাঁকে কিছু মাছ ধরে নিয়ে আসব, সেই মনোভাব নিয়ে আমরা আসলে যাচ্ছি। সো চলেন আমরা আজকে কি কি মাছ ধরবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সমুদ্রের পাড়ে চলে এলাম, আবার পানি খুব ঠান্ডা। হ্যাঁ মোটামুটি ঠান্ডা। যাবে না গিয়ে কি জেটকি জেটকি চালাইবা? হ্যাঁ তুমি তো সাঁতার জানো না, দাম পিটপাটা পেরে থাকবা। মুরা দেখতেছে মাছ আছে কি না, বাট মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। মাছ ধরতে আসছি কিন্তু মাছ নাই। মুরাদ খুঁজতেছে হারিকেন দিয়ে, মাছ দেখতেছে যে আসছে নাকি মাছ, কিন্তু মাছ নাই। বাতাস সাথে খুব আরাম লাগতেছে। না পানি দিও না, এই দেখো না জেটকি, ওরা মাছ পাইছে নাকি? যাও মনে হয় পাইছে। এই যে পাইছে, কত বড় জাল দেখো। বিচের পারে এই যে কমপ্লেক্স, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বহুতলা। আমরা মাছ ধরতে আসছি কিন্তু আমরা মাছ পাচ্ছি না, আর এই ভাইদের সাথে এসে পরিচয় হলো। ওনারা টানা জাল দিয়ে মাছ ধরছে, এই জালে অনেক মাছ আসে, কারণ অনেক লম্বা সময় ঘেরাও দিয়ে নিয়ে আসে মাছগুলো। তা ভাইরা মাছ ধরতেছে, ওরা ছোট মাছ ধরতেছে যেটাকে নাকি মিমু মাছ বলে, সেটা গুড়া গুড়া মাছ। হ্যাঁ বেশি গুড়া। আমি একটু ভিডিও করছি, সমস্যা নাই তো? ও না মাছ বড় আছে তো, মাছগুলো বড় আছে আজকে, মাছগুলো তো মাশাল্লাহ বড় আছে। মুরাদ মাছগুলো বড় আছে কিন্তু বাটা মাছ উঠে না। না কমপ্লেক্স নাকি
এই ভাইরা গলা পর্যন্ত নেমে তারপরে টানা জাল দিয়ে ধরে তারপরে মাছ নিয়ে আসতেছে। মাছ ধরা অনেক কষ্ট আসলে, অনেক আমরা সবাই আসলে শখের বসে গিয়ে মাছ ধরি। আর মুরাদ নিয়ে আসছে কোনি জাল, যেটাকে বলে বাংলাদেশে কোনি জাল দিয়ে ও মাছ ধরতেছে। ও বাটা বাটা আছে, হ্যাঁ হ্যাঁ বাটা। ওরে চাপিলা 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 জায়গা, এগুলো নিয়ে কাটা বসা লাগে না, এগুলো অনেক মজা, কিন্তু এগুলো অনেক কষ্ট কুটা। এই ভাইরা আমাদের আবার এক বল মাছ দিয়ে দিল, আমি নিয়ে আবার আমার আম্মা আর খালাম্মাকে দিলাম, আমিও কিছু রাখলাম। ওটা ভালো মোরা এই মাছগুলি খেতে অনেক মজা, একদম চাপিলা মাছের টেস্ট। কিন্তু মাছগুলি নিয়ে সাথে সাথে ফ্রেশ কুটে ফেলতে হয়, কুটে না রেখে ফ্রিজে রেখে দিলে পরে বের করে কুটতে অনেক কষ্ট, সেজন্য এটাকে ফ্রেশ ফ্রেশ কুটে ফেলতে হয়। মাছ পড়ে যাচ্ছে লাফাতে লাফাতে, সেজন্য মাছটা ঢেকে দিলাম। যাই হোক, আজান নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।